2023-24 শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত 24 বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত আপডেট তথ্য আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। বিভিন্ন ফেসবুক মাধ্যমে বা বিভিন্ন গ্রুপে তোমাদেরকে জানানো হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে যে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে। তো এই সংক্রান্ত একটা আপডেট নিউজ আসছে, আজকের ভিডিওতে সেই নিউজ আপডেটটি তোমাদের সাথে শেয়ার করব এবং তোমরা ক্লিয়ার হতে পারবে যে ভর্তি পরীক্ষা কত তারিখে বা কোন সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলো শুরু করা যাক। নিউজ আপডেটের শিরোনামটা ঠিক এরকম, যথাসময়ে হবে গুচ্ছের ভর্তি পরীক্ষা, গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ। বিস্তারিত অংশে রয়েছে, গুচ্ছভুক্ত 24টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে, সময়সূচি পরিবর্তনের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 27 এপ্রিল শনিবার এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, 3 মে শুক্রবার বি ইউনিট মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষা এবং 10 মে শুক্রবার সি ইউনিট বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জবি প্রবি জনসংযোগ শাখার উপপরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ। তিনি বলেন যে আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে মর্মে গুজব ছড়ানো হচ্ছে। এরই প্রেক্ষিতে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। ভর্তি পরীক্ষা পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে নজর রাখার জন্য সকলকে অনুরোধ করা হলো। তো এই হচ্ছে বিষয়, তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ কোনো পরিবর্তন হয়নি, আগের যে সময়সূচি ছিল ওই সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা হবে। বিভিন্ন ফেসবুক গ্রুপে যে গুজব ছড়ানো হচ্ছে, গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সো তোমাদের ভর্তি পরীক্ষা যথাসময়েই হবে। ভিডিওটি এই পর্যন্তই ছিল, ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে।